দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে মুমতাহার ডেইরি ফার্মে। এই খামারের প্রতিবেদন আমার কাছে আরও অনেক দেখেছেন, তো আবারও আমি আপনাদেরকে এই খামারের প্রতিবেদন দিতেছি দেখানোর জন্য যে ওনাদের নতুন নতুন কী কালেকশন আসলো, ওনাদের খামারের গরুগুলো দাম বেশি। আমাকে কমেন্টে অনেকেই জানান, হ্যাঁ ওনাদের খামারের গরুগুলো একটু দাম বেশি কারণ ওনারা জাতটাকে প্রাধান্য দেয় বেশি, সুন্দরকে প্রাধান্য দেয় বেশি, কারণ সুন্দর এবং জাত ভালো যেগুলো ওগুলোর দামটা একটু বেশি হবেই। তো আপনাদের যাদের ভালো লাগে যাচাই বাছাই করে নিতে পারেন এখান থেকে। তো ওনাদের ফার্মে বর্তমানে নতুন কী কী জাতের বকনাগুলো আসছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে জানাবো। তো চলুন আপনাদেরকে খামারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং এগুলোর দাম সম্পর্কে জানাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। তো আমরা তো অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি, অনেকদিন পরে নতুন কালেকশন আছে দেখান দর্শকের উদ্দেশ্য, বিশেষ করে আপনার দেশ বিদেশের বাইরে যারা থাকে তাদের উদ্দেশ্য দেখান। বর্তমানে কি জাতের বকনাগুলো আসছে? আমার কাছে আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, কোরিয়ান জার্সি আছে, মুন্ডি আছে আমার আরেক ঘরে। দাম কত থেকে কত পর্যন্ত আছে? সর্বনিম্ন কত থেকে কত? 40 থেকে শুরু করি 1,30,000-35,000 পর্যন্ত আছে। মানে 1,30,000-35,000 ওগুলো তো মনে হয় গাব না? ওই কিনা বীজ দেওয়া আর কি, 2 মাস 1.5 মাস এরকম বীজ দেওয়া। এরকম বীজ দেওয়া? তো আমরা তো অনেক খামার ঘুরি, তো আপনার খামারে যত সুন্দর সুন্দর বকনাগুলো পাওয়া যায় সেই জন্য কি সুন্দরের জন্য কি দামটা বেশি? হ্যাঁ, আমাদের কাছে কোয়ালিটিটাই থাকে হাই কোয়ালিটি। আপনি যত জায়গায় হচ্ছে বকনা বাছুর দেখেন, আমার বকনা বাছুরের কোয়ালিটি থাকে আলাদা। ভালো জাত ছাড়া সংগ্রহ করি না, কারণ একটা খামারি তো আমি বাস থাকি বেশিরভাগ বেশি খামারির কাছে। তাহলে খামারি যদি আসতে উন্নত না হয় তাহলে আমার খামার চলবে কী করি? একটা মানুষ বকনা বাছুর নিয়ে যায় গাভি করবে, গাভি করি তো উনার খামারটা উন্নতি হতে হবে, তারপরে গা ওনার খামারটা চলবে, তখন আমারও চলবে। উনারটা দেখে আরও 5 জন আসছে মনে করেন যে দেখবে। আচ্ছা আচ্ছা, তো আপনার যে বকনা বাচ্চাগুলো রয়েছে তো সেগুলো আমাদেরকে একটু দেখান এবং এগুলোর দাম সম্পর্কে একটু জানান। হ্যাঁ আপনি দেখেন বলেন ভাই, এটা কি জাতের বকন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। বয়স কতদিন এটার? এটা বয়স আছে 14 মাস। 14 মাস? জি। হিট আসতে পারে আর কতদিন পরে? 2-2.5 মাসের মধ্যে হিট আসবে আর কি। 2-2.5 মাসের ভিতরে হিট আসবে না? জি জি জি। এটা কত পার্সেন্টের আছে? এটা আপনার 90% আছে। 90%? জি। আচ্ছা আচ্ছা, পার্সেন্ট যদি আপনার বিশ্বাস না হয় ডাক্তার দিয়ে আসি, মাইপি নিয়ে যাবেন আমার কাছ থেকে। ডাক্তার দিয়ে মাইপি নিয়ে যাবেন? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এটার থেকে দুধ আশা করা যায় কেমন? এটা তো এর মায়ের তো 35 লিটার হচ্ছে, আমরা তো আশা করতেছি প্রথম রাউন্ডে 20 লিটারের মতন পাবো আর কি। 20 লিটার মতো পাবেন? জি জি জি। দাম চাচ্ছেন কত এটার? এটার দাম সব 1,10,000। 1,10,000? জি। মানে খুব দামাদামি করা যাবে। পাশে যার একটা দেখতে পাচ্ছি, এটা এটা আপনার 1,12,000 টাকা লাগবে। 1,12,000? হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান আর রানী শঙ্করের মধ্যে করস। এই দেখেন আপনার শিংটা সাদা, আবার মুখের ফেসটা পুরাই সাদা, মানে রানী শঙ্কর হতে গেছিল আবার হলস্টাইন ফ্রিজিয়ান আসছে। আচ্ছা আচ্ছা, তলাগিনী খালি এদিকে দেখবেন না, তলাগিনীও দেখাবেন, কাস্টমারের তলাগিনীও দেখাবেন, মানে দুধের বাটগুলা না? জি জি জি, বানগিনা দেখাবেন।
আচ্ছা, এটার বয়সটা কতদিন? এটার ওটা রেডি বাচ্চা, রেডি বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যে কোনো সময় হিট আসতে পারে? এটা যে কোনো সময় হিট আসতে পারে। দামটা যাচ্ছে না 1,12,000? 1,12,000। আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে? 2,000 কম হবে। 2,000-1,000 কম হবে না? জি জি। এই যে পাশে যার একটা দেখতে পাচ্ছি, সুতরাং দিহি বাচ্চা 1,25,000। 1,25,000 ফিজিয়ান? জি, এটা ফিজিয়ান জাতের। এটা কি রেডি বাচ্চা নাকি এটা? হ্যাঁ, একবার এটার বীজ আসছিল, ডাক আসছিল, দি নাই। একবার ডাক আসছিল, দেওয়া হয় নাই? হ্যাঁ, এই তো আবার 18 দিন কি 21 দিনের মধ্যে আবার আসবে। আবার 21 দিন পরে আসবে না? হ্যাঁ হ্যাঁ। তলাটা একটু দেখেন, এখন 35 কেজি তোয়ানো যায়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন অবস্থাটা। দাম চাচ্ছেন কত এটা? হাতটাও দেখেন, এটার দাম চাচ্ছে 1,25,000। 1,25,000। দুধ আশা করা যায় কেমন? এটা প্রথম রাউন্ডে 20 পারে যাবে এরকম আইডিয়া করতেছি। 20 এর উপরে যাবে আইডিয়া করা যায় না? আচ্ছা আচ্ছা। আলোচনা সাপেক্ষে কি কিছু কম করা যাবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে তো কিছু কম হবেই। কিছু কম হবেই না? এই যে পাশে যার একটা সুন্দর বকন দেখতে পাচ্ছি, হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? আপনার কাছে কি হলস্টেনের বকনগুলোই বেশি থাকে? হ্যাঁ, আমার কাছে, আমি তো হাই কোয়ালিটির বাচ্চা রাখি, আপনার জেলার মধ্যে আমার মতন বাচ্চা রাখার লোক নাই। না, তা অবশ্য ঠিক আছে যে আপনার কাছে হাই কোয়ালিটি। এটা তো আপনি ব্যানার দেখছেন, এর আগেও দেখছেন যে আরও আপনি ভিডিও করেন, বহুত জায়গায় তো ভিডিও করেন, আপনি দেখেন তো আমাদের মতন বাচ্চা কোনো জায়গায় পান নাকি? না, আপনাদের বাচ্চাগুলো খুবই ভালো। এই এত বাচ্চা, এত সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো কালেকশন করেন কোথায়? ভাই, আমাদের কালেকশন করার লোকই থাকে বলেন। ওদের হচ্ছে প্রত্যেক গরু প্রতি খবর দিলে ওর 500 টাকা করি, একটা গরু হইলেই 500 টাকা ওক দেওয়া হয়। 500 টাকা এমনি দিতে হয়? খালি খবর দিলেই? খালি খবর দিবি উনি। আচ্ছা আচ্ছা। তো এটার থেকে দুধ আশা করা যায় কেমন? এটাও আপনার 20 এর মধ্যে থাকবে আর কি। 20 এর মধ্যে থাকবে না? জি জি। দামটা চাচ্ছেন কেমন এটার? এটার দাম চাচ্ছি 1,22,000 টাকা। 1,22,000 টাকা। আপনি তো বহুত গরু দেখছেন, এই চোখের গরু দেখেন নাই? এটা হচ্ছে গাড়া চোখি বলে। কি চোখ এটা? এটা গাড়া চোখি বলে, বুঝছেন? গাড়া চোখ। হ্যাঁ, এই এই চোখের গরু দুধ দেয় বেশি। এই চোখের গরু দুধ দেয় বেশি? হ্যাঁ, এটা আপনি পাবেন না। দেখেন আমার কাছে এখন বহুত গরু আছে, কিন্তু এই চোখের গরু নাই। এই চোখের গরু নাই না? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যানারটা তো খুব সুন্দর লাগাইছে। এই যে ব্যানারটা দেখেন, আমাদের দর্শক, আমরা তো আর লোকের মতন ফাঁকিবাজি ব্যবসা করি না, আমাদের সবসময় ব্যানার দেওয়াই থাকে। আচ্ছা আচ্ছা, দেখতে কিন্তু কেউ দেখেন আপনি ব্যানার দিয়ে ব্যবসা করতে পারবে না। এক ঘরের মধ্যে 15 জন আছে, অ্যাড দিচ্ছে, তো ব্যানার দিবি কি করি? এক ঘরের মধ্যে 15 জন অ্যাড দিচ্ছে, তাহলে ও ব্যানার দিবি কি করি? আর এটা কেমন ব্যানার দিয়ে দেখেন যে ব্যবসা করার লোক আছে কয়জন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ঈশ্বর দিয়ে অরণ খোলার মধ্যে ব্যানার দিয়ে ব্যবসা করার মধ্যে এই বাসু আইবি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা তো দুজনে পার্টনার না? জি, আর আমার ছোট ভাই আছে মারু। আচ্ছা আচ্ছা, তো ভিতরের বাগানগুলো যদি একটু দেখাতেন আমাদেরকে। দর্শক, আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে এই একটা বাচ্চা আছে, এটা আপনার 75,000 টাকা রাখা যাবে। এত বড় বাচ্চা 75,000? জি, এটা 75,000 টাকা। এটা রেডি বাচ্চা? এটাও রেডি বাচ্চা না? হ্যাঁ, যে কোয়ালিটি যেরকম চাই মানুষ সেরকমই আছে। এটাই দুধ আশা করা যায় কেমন ভাই? এটাই দুধ হতে পারে কেমন? এটা দুধ আসতে পারে 15-16 লিটার প্রথম রাউন্ডে। 15-16 লিটার? জি জি। ৫৭,০০০ টাকা হলে বিক্রি করবো কোরিয়ান জার্সি, এটা আপনি 80,000 টাকা হলে বিক্রি করবো। এটা 80,000 টাকা হলে? হ্যাঁ, এগুলো তো পাওয়া যায় না ভাই। কোরিয়ান জার্সি একটা আলাদা জিনিস, এসব গরু কিন্তু দুধ হয় বেশি, পাওয়া যায় না। দুধ হয় বেশি? জি। দর্শক, এসব গরুতে দুধ হয় বেশি। তো বাচ্চা ভাই, আপনার ভিতরে ভিতরে আরো আছেন? এই দেখেন আরেকটা কোরিয়ান জার্সি, ঠিক আছে? এটা আপনি একটু তলাটা দেখেন। দর্শক, আপনাদেরকে কোরিয়ান জার্সিটি দেখাচ্ছি, খুবই সুন্দর একটি। দেখেন তলাটা, দেখেন একটু। ও মা, দেখছেন অনেক সুন্দর তলা। হ্যাঁ হ্যাঁ, এটার থেকে তো মনে খুবই ভালো দুধ আসবে। ভালো দুধ আসবে কাক কয়? জায়গায় যদি না থাকে আপনি, তাহলে দুধ আসবে কাক থেকে? এটার বয়সটা কতদিন? এটা আপনার মনে করেন 15 মাস বয়স, এটা 1 মাস পালা লাগবে। আর 1 মাস পালা লাগবে না? জি জি। দামটা চাচ্ছেন কত এটার? এটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000? জি জি। এটা থেকে দুধ আশা করা যায় কেমন? এটা প্রথম রাউন্ডে আমরা 20 তো পার হবে আল্লাহর রহমতে, আশা করতেছি 20 এর উপরে হবে না? হ্যাঁ, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা না? জি। পাশেরটা, এটা আপনি হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান? হলস্টেন ফ্রিজিয়ান? জি। খুব সুন্দর একটি বাচ্চা।
কারণ কি আমি এই যে দর্শকের জন্য ভিডিও করতেছি, দর্শকের জন্য মানে এই কারণে যাতে ওনারা দেখে নিতে পারে, সুন্দর হয় তারা নিতে পারে, এই জন্য আমি ভিডিও করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন আমার কাছে যে কিনে ভিডিও ছাড়বেন এই কিনে পাই কিনা পাশেরটা, এটা আপনার 70,000 টাকা, এটাও কি হলস্টাইন ফ্রিজিয়ান না? জি জি, তলাটা একটু দেখাবেন দুধের বাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটার দাম চাচ্ছেন 76,000 না? 76,000 চাচ্ছি। এটা থেকে তো দুধ কি 1500 আসবে? হ্যাঁ 1500 আসবে এটা। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আপনার দিবেন হচ্ছে ওই একই দাম 76,000, এটাও 76,000 না? জি জি জি, আলোচনা সাপেক্ষে কি কম কিছু করা যাবে? আলোচনা সাপেক্ষে তো 2,000 কম বেশি হবেই। এখন এটা তো বাটার দোকান না, তলাটা দেখেন, এটা তোর বাটার দোকান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বরিশাল ভুলার চেয়ারম্যান উনিও আইসি দেখলেন তো 19টা একবারে নিয়ে গেল। আমি বেশিরভাগই লটে বেশি, আর লটে যারা কিনে তাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়, একটু কম রেট লাভে সেল দিই। আচ্ছা আচ্ছা, এটা এটা আপনি 75,000 টাকা রাখা যাবে? এত বড় গরু 75,000, আবার ছোট গুলার দাম বেশি, বুঝলাম না। দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন। এই যে দর্শক একাই যে বলেছি যে ওই যে আবার কোন দর্শক ফোন করে বলবেন যে প্রথম বাচ্চা কিনি এত দাম চাইলেন, এই কিনি এত কম চাইলেন, এর মধ্যে কোয়ালিটি আছে। ওই গরু কিনির মা 20-35-36 করে লিটার ওর মায়ের রেকর্ড আছে, এই গরু কিনির রেকর্ড আছে মায়ের কোনোটা 25 কোনোটা 27, এই হচ্ছে কোয়ালিটি। এ দেখেন এই বাচ্চাটা কিন্তু জাতে ভালো, দেখেন মাঝাত্তরে উষা, 71 কিন্তু চিকন, জাতে কিন্তু এটাও সরেশ, ঠিক আছে। তারপরে এর দুধপাত আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু এর মায়ের রেকর্ড একটু কম আছে, এজন্য বলতেছি যে আছে কম হবে। আচ্ছা আচ্ছা, এটা এটা আপনি মনে করেন যে 85,000 টাকা রাখা যাবে? 85,000 না? জি, এটা 85,000 টাকা রাখা যাবে। এটা এটা রেডি বাচ্চা, রেডি বাচ্চা না? জি জি। এটা দুধ আশা করা যায় কেমন? এটা দুধ আশা করা যায় প্রথম রাউন্ডে 17-18 লিটার আর কি, 17-18 লিটার। জি জি, এটা 85,000 চাচ্ছে? হ্যাঁ এটা 85,000 চাচ্ছে। এই যে বড় যে একটা দেখতে পাচ্ছি, এটা ফিজিয়ান জাতে, এটা আপনার আছে 1.5 মাস বীজ দেওয়া আছে, 1.5 মাস বীজ দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, এটা 1.5 মাস বীজ দেওয়া আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বকন তলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধের বাটটা দেখানোর চেষ্টা করুন, বাটটা দেখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এটার দাম চাচ্ছেন কত? এটা আপনার চাচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা? জি জি। আচ্ছা আচ্ছা, দুধ আশা করা যায় কেমন? এটা তো প্রথম রাউন্ডে আল্লাহর রহমতে 20 তো ছাড়বে ওনার, যে দেখেন না গরু এখানে, দেখেন এখনো মনে হচ্ছে যে আসছে 10 কেজির ওলার, দেখেছেন? আচ্ছা আচ্ছা, পাশেরটা এটা আপনার রাখা যাবে নি 1,25,000 টাকা, 1,25,000 টাকা, হাই কোয়ালিটির গরু, বুঝছেন? দুধের বানটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, দুধের বানটা দেখেন যে কিরকম, এই দেখেন দেখেন ভাই, বান না থাকলে তো আসবি কার মধ্যে, দেখবেন না। আচ্ছা, এটা কত দিনের বীজ দেওয়া আছে? এটা আপনার 2 মাসের বীজ দেওয়া আছে? 2 মাসের বীজ দেওয়া আছে? জি জি। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন যেন কত? এটা 1,25,000 টাকা। 1,25,000 টাকা, দর্শক এটার দাম চাচ্ছে 1,25,000 টাকা। পাশেরটা এটা 1,35,000 টাকা চাচ্ছি, এটা আড়াই মাস হলো। আড়াই মাস না? জি জি জি, খুবই সুন্দর, খুবই বড় সরব কোন। হ্যাঁ বড় কাক কয়, এটা থেকে দুধ আশা করা যায় কেমন? এটা তো আমরা 20 পারে যাবে এটা আর কি, 20 এর উপরে যাবে? হ্যাঁ 20 এর উপরে যাবে। দর্শক 20 এর উপরে যাবে, আমাদেরকে জানাচ্ছিলেন বাচ্চু ভাই। তো বাচ্চু ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। 01715463523, এটা ইমো নাম্বার? এটা আছে পার্সোনাল নাম্বার, পার্সোনাল নাম্বার। ইমো নাম্বার? ইমো নাম্বারটা 01790143834, এটা ইমো নাম্বার? ইমো নাম্বার। তো যে এত সুন্দর সুন্দর বকনগুলো যে দেখালেন বাচ্চু ভাই আমাদেরকে, তো নতুন খামারিরা তো এই বকনাগুলো দিয়ে শুরু করলে ভালো হবে নাকি গাভি দিয়ে শুরু করলে ভালো হবে? আপনি গাভি দিয়ে শুরু করলে তো লস, আপনি গাভি মনে করেন যে 15 লিটার হচ্ছে, আমরা বলতেছে কেউ 10 লিটার, রেটটা 15 লিটার। আর এদিকে কাস্টমাররা ফোন করি বলে যে 15 লিটার গাভি আসছে 1.5 লক্ষ টাকায় দেওয়া, এটা 1.5 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকায় মিল করাও খুব কঠিন হবে।
15 লিটার কিন্তু ও তো খামারি না, ও তো দালালি করতেছে, ও দালালি হলেই ওর যথেষ্ট, বুঝেছেন? আমি তো বলেছি যে এই ঘরটা, এই যে আমার এই ঘরটা দেখেন যে আমরা তিনজন ছাড়া ভিডিও করি কিনা। না না তা করেন না, আপনি মারুফ ভাই আর ওই লোক আয়ুব আলী ভাই। তিনজন ছাড়া ভিডিও করি কিনা তাই দেখেন আপনি? না না না, আপনারা আমরা তো এত ভিডিও মানে লোক ভিডিও তো করে দিয়ে লাভ নাই, আপনি যে লোক ভিডিও করে দিবেন। আর আমরা প্রত্যেকটা কাস্টমারে বলতেছি কোনো লোকের সাথে করে কোনো খামারে আসবেন না, আমরা বারবার বলতেছি। মানে যদি আমার খামার হয় তাহলে আমার কাছে আপনি একা আসবেন, না হলে আপনার কাছে গরু বেচাও আমার সমস্যা, আবার ওই উনাদের সাথে কথা বলাও সমস্যা, উনাদের সাথে কথা বলাও সমস্যা, বহুত সমস্যা। আমি বারবার বলতেছি যার খামার তার কাছে আসেন। কি কি বারে গরুগুলো আপনার কাছে বেশি থাকে? আমার কাছে মনে করেন যে বৃহস্পতিবারে শুক্রবার থেকে গরু সবদিনেই থাকে, সবদিনেই থাকে আমার ঘরে সবসময়। আপনি তো দেখেছেন এখানে একটা ঘর আছে, ওখানে দুইটা ঘর আছে, ওখানে দুইটা ঘরে আপনি কিছু আছে রেডি গাভি, মনে করেন যে 5 মাস 6 মাস এই গাভি রাখিছি, মানে 5 মাস 6 মাস 7 মাস এরকম গাব রাখিছি কিছু, ঠিক আছে? তারপরে ছোট বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো নতুন খামারিদের কি কি বলবেন? নতুন খামারিদের জন্য আমি বারবার বলবো ভাই, যারা বাইরে থাকে, বাইরে থাকে না দেশে থাকে, নতুন যারা খামার করবেন তারা বকনা দিয়ে শুরু করবেন। একটা বকনা যদি আপনি 1 লক্ষ টাকা দিয়েও কিনেন, সেই বকনাটা গাবি হইলে নিম্ন শ্রেণীর দাম হবে 2.5 লক্ষ টাকা। মানে 1 লক্ষ টাকা দিয়েও যদি আপনি একটা বকনা কিনেন তাহলে ওই বকনাটা গাভি হইলে নিম্ন শ্রেণী 2.5 লক্ষ টাকা দাম হবে। তাহলে 2.5 লক্ষ টাকা যদি ওই গাভিটার দাম হয় তাহলে আপনি 1 লক্ষ টাকা আর ওই গরুটা খাবে কত? না হলে 20,000 নাই 25,000, তাহলে আপনি কিন্তু আরও 1,25,000 আই গেছে। তাহলে আপনি কী কামে গাভি কিনবেন? একটা গাভি কিনবেন দুধ আপনি রেকর্ড হচ্ছে না, আপনি নিজে গাভি তৈরি করে নেন, এর মধ্যে আল্লাহ যা দিবে আপনাকে এটা সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, মালিকের পর ভরসা করেন, ভরসা করি এই বকনা বাছুর দিয়ে শুরু করেন। আপনি দেখেন যে এই যে তিনটা ভিডিও, আমরা এই ঘরটায় তিনটা ভিডিও ছাড়ি, এমনও ঘর আছে 20টা ভিডিও ছাড়তেছে, 10টা ভিডিও ছাড়তেছে। তো 10টা ভিডিও যারা ছাড়বে তারা কি করবে আপনি তো বুঝতেছেন, আপনি নিজের বুঝতে হবে, নিজের ব্রেনটা নিয়ে বুঝতে হবে যে এর মধ্যে কি আছে, এই ঘরটায় এত লোক ভিডিও ছাড়তেছে কি কামে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদেরকে অনেক ভালো ভালো আইডিয়া দিলেন, নতুন খামারিদেরকে ভালো ভালো আইডিয়া দিলেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, মুনতাহার ডেইরি ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সে বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম এবং এগুলোর দাম সম্পর্কে জানালাম। ওনাদের কাছে খুবই ভালো ভালো জাতের কিছু বকনা বাচ্চা রয়েছে, চাইলে আপনারা কালেকশন করতে পারেন। আপনারা অনেকে উন্নত জাতের ভালো জাতের বেশি দুধের বকনা নিতে চান, তো যারা বেশি দুধের বা ভালো জাতের বকনা নিতে চান তারা এই খামারে এসে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক ভালো থাকবেন।